সকাল সকাল উঠে পড়লাম, ভাবলাম যে প্রথম ব্লগটা সকাল দিয়ে শুরু করি। দেখুন সকালের ওয়েদারটা কত সুন্দর, ভোর পাঁচটা খুবই সুন্দর লাগছে। আসুন আমরা একটু বারান্দায় গিয়ে বারান্দাটা খুলছি। রান্নাঘর থেকে বাইরে ওয়েদারটা কত সুন্দর লাগছে। আসলে যারা ভোরবেলা উঠে তাদেরকে আর বলার কিছু নেই, তারা নিজেরাই বুঝতে পারে যে ভোরবেলা উঠলে কতটা ভালো লাগে। চাটা হয়ে যাচ্ছে, আমি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি, কারণ আজকে আর নাস্তা বানাইনি, আজকে দোকান থেকে নিয়ে এসেছি নাস্তাটা। আম কেটে নিয়েছি, কারণ সুজিটা হতে অনেক দেরি লাগছে, বাবুটা কান্না করছে, তাই বাবুর জন্য একটা আম কেটে দিচ্ছি। তো ও তাকে আমটা খেয়ে ফেলে, তারপর সুজিটা হলে সুজি দেব। আমটা অনেক মিষ্টি, অনেক মানে কি বলবো, অনেক মিষ্টি আমটা। তাকে ভাইয়া 10 কেজি আম নিয়ে এসেছে, আমাদের বাসায় প্রচুর আম খাওয়া হয়। দেখুন আমের কালারটা কত সুন্দর, দেখেছেন আমের কালারটা কত সুন্দর লাগছে। আমার বেবি আবার আম খুব ভালো লাগে তার কাছে, ও আবার আম খেতে অনেক ভালোবাসে, তাই ওর জন্য আম নিয়েছি। এতগুলো খাবেন অবশ্য, এক পিস খাবে আর বাকিগুলো আমরা খাবো নাস্তার জন্য। বাবুটা আম খাচ্ছে, দেখতে তো পারছেন যে আমার ছেলে আলিফ নাস্তা নিয়ে এসেছে এখানে। এখন আমরা নাস্তা করতে বসে পড়বো, সবাই তো ঘুমাচ্ছে, তাই আজকে আমাদের 3 জনেরই নাস্তা করতে হবে। সবাই উঠলে দেন তাদের তারা নাস্তা করবে। আমরা নাস্তাটা করে তারপর সাথে সাথে আমরা চলে যাব দুপুরের রান্নার জন্য, কারণ আলু দিয়ে আজকে রান্না করব। আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। এখানে আমি বেগুনটা ভাজবো, তারপরে আমি এখানে সব কিছু কেটে কেটে রেখে দিয়েছি। আলু ভর্তা বানাবো, শুকিয়ে ভর্তা বানাবো। বেগুন এখন বেগুনটা ধুয়ে তারপরে এখানে আমি হলুদ মরিচ সবকিছু মেখে রেখে দিব। আর এখানে আমি শুটকির জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ, আর বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর লাগবে হলো আপনার কাঁচামরিচ। এখন আমি বেগুনটা ধুয়ে নিই। হলুদ দিচ্ছি আমি এখানে, তারপরে মরিচ দিচ্ছি, মতো মরিচ লবণটা, তারপরে হালকা মরিচের গুঁড়ো দিচ্ছি। হালকা মরিচের গুঁড়ো দিলে ঝাল ঝাল লাগে, ভালোই লাগে বেগুন ভাজাটা খেতে। আমি মাখিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাহিরে, খুব ভালো লাগে আমার, বৃষ্টি খুবই ভালো লাগে। ব্যাস বেগুনটা কমপ্লিট করে আমি মুরগির মাংসটা বসিয়ে দেব। এখানে আমার দেশি মুরগি আছে পুরো একটা, আর এখানে আলু, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে আমি রান্না করব আজকে। জন্য পাতিলটা বসিয়ে দিলাম, আর এখানে আমি বেগুনের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা গরম হতে থাক। আর এখানে আমি মাংসের জন্য তেলটা দিয়ে দিই, তেল আধা কাপ পরিমাণে দিলেই হবে, তেলটা গরম হতে হতে আমি এখানে
বেগুনের জন্য তেলটা দিয়ে নিচ্ছি, পেস্টটা দিয়ে দিব। বাস এতটুকু দিয়ে দিব, পেস্টটা হালকা লাল লাল হলে আমি এখানে একটু পানি অ্যাড করব। খেতে মন চায় আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এখানে একটু পানি অ্যাড করবো, দারচিনিটা ভেঙে দিচ্ছি, আরেকটু দারচিনি দিচ্ছি, যেহেতু এটা কষানো হয়ে গিয়েছে, আমি এটা লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করবো। এখন এখানে আমি আদা বাটা দেব, এখানে আদা বাটা আর রসুন বাটা একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। আদা বাটা রসুন বাটা এখানে আর একটু দিচ্ছি, লবণ দিচ্ছি, যে যেরকম খায় পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে দিবেন। এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 2-4 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি এটা বাড়িতে ঝাল থেকে ভালোবাসে তাই দিলেই হবে মশলাটা। এখন আমি এখানে সসটা দিয়ে দিব, হালকা 1-4 চামচ পরিমাণ সস দিব আমরা। এখানে বেগুনটা হয়ে যাচ্ছে, আমি এখন লাল দিব। আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আমি এটা ঢেকে দিব আর ফিরে আসছি 5 মিনিট পর, এসে তারপরে দেখবো মুরগিটা আসলে ভালো করে কষানো হয়েছে কি। এখানে আমি চালটা ঝরিয়ে রেখে দিচ্ছি, এখানে পানিটা পড়ে গেলে চালটা শুকিয়ে যাবে, তখন মনে করেন খিচুড়িটা যদি আমরা রান্না করি তাহলে খুব ঝরঝরে একটা ভাব হবে। আরেকবার হয়ে যায় খুব সুন্দর একটা গ্রাম বেরিয়েছে। কষানোর জন্য আমরা দিয়ে দেব, গাছটা আমরা থেকে দেব। এখন দেখি মাংসটার কি অবস্থা, তেল উঠে গেলে আমরা মূল পানিটা দিয়ে এটাকে ভালোভাবে রান্নার জন্য দিয়ে দেব। এখন আমরা ঢেকে দিচ্ছি আর এখানে আমার বেগুনটাও রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ফেও মাছের শুটকিটা নিয়েছি, এখন চুলায় বসিয়ে দেব। এখানে ফেও মাছের শুটকির সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি, যেটা আমরা সব সময় আমরা রান্নার জন্য ইউজ করি সেটাই নিয়েছি। আর এখানে আমরা তেল নিয়েছি, আপনারা যদি
কেউ ফেও মাছের শুটকিটা পছন্দ না করেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা চ্যাপা শুটকি যেটা আছে সেটা দিয়েও খেতে পারেন। আর এখানে আমরা গুঁড়ো মরিচটা ইউজ করেছি, কেউ যদি গুঁড়ো মরিচটা না খেতে চান তাহলে এটার পরিবর্তে আপনারা যে শুকনো মরিচটা আছে সেটাকে হালকা পরিমাণের গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর ওটাকে পাতায় বেটে তারপর ইউজ করতে পারেন। আর কেউ যদি ঝাল কম খেতে চায় ওই হিসাবে ঝালটা কম আপনারা খেতে পারেন, আর কেউ যদি বেশি ঝাল খেতে চায় ওই হিসাবে আপনারা বেশি ঝালটাও দিতে পারেন। এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি, পানিটা শুকানোর পরে এখানে আমি দেখে আসি মুরগিটার কি অবস্থা। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব, ঢেকে দেব, ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে ভর্তাটা। এই ভর্তাটা খুবই মজা, খুবই মজা। এটা আপনারা ভাত পোলাও খিচুড়ি এগুলো দিয়ে খেতে পারবেন। দেখুন ভর্তাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, দেখুন উপরে দিয়ে কত সুন্দর ভাবে তেল উঠে এসেছে। আর এটা আমি অনারত লেড়েই যাচ্ছি। এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ দিয়েছি, এখন এলাচি দিয়ে দিব কয়েকটা, এলাচি দিচ্ছি কয়েকটা, এলাচি দিব কয়েকটা, দারচিনি দিয়ে আমি দেন খিচুড়ির মশলাটা দিয়ে দিব, পানি দিয়েছি। এখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা যা একসাথে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো, কিছুটা এখানে দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিই। এখানে আমি এটা দিয়েছি, তারপরে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেড়টা চামচের মতো হলুদ গুঁড়ো, দুইটা চামচের মতো মরিচ গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো লবণটা আপনি দিয়ে দেবেন। এখন এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে ফেলব। আমি এখন চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে এখন কতক্ষণ ভাজব এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এটাকে ভেজে তারপর দেন আমি পানিটা অ্যাড করে ফেলবো। গাইস দেখুন আমাদের রান্না অলমোস্ট একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, মুরগির মাংসটা একেবারে হয়ে গিয়েছে। আর এখানে আমি আপনাদেরকে দেখাবো খিচুড়িটা, দেখুন খিচুড়িটা আপনাকে নাড়িয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা, দেখেছেন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে খিচুড়ি, দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা। আমি যেভাবে করেছি খিচুড়িটা আপনারা যদি সেম ওইভাবে করেন তাহলে অবশ্যই খিচুড়িটা ঝরঝরে এবং পারফেক্ট হবে। গাইস আমার রান্না যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে নিয়ে যাবে। আর যে যেখানে আছেন সবাই ঘরে থাকার চেষ্টা করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।